তবে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই চলছে ট্রেন। অনলাইনে টিকিট কেনা যাচ্ছে বলে বাড়তি বিড়ম্বনা নেই। স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করায় ভ্রমণের স্বস্তির কথা জানান যাত্রীরা। রেল কর্তৃপক্ষ বলছে করোনা মোকাবেলায় সব ব্যবস্থা রেখেই চলছে ট্রেন। আদিত্য মামুনের রিপোর্ট। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন, সারা দেশ থেকে শতাধিক ট্রেন আসে এই সব প্ল্যাটফর্মে। প্রবেশ পথে বসানো হয়েছে সেবা বুথ, বেশিরভাগই যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য। বিধি মানছেন সকলেই। বাইরে থেকে যারা ঢাকায় আসছেন তারাও জানাচ্ছেন স্বস্তির কথা। যতটুকু সম্ভব বাংলাদেশের পারস্পেক্টিভ মেইনটেইন করেছে, অনেক ভালো হয়েছে। মোটামুটি দূরত্ব বজায় রেখে দুই সিটে একজন। শিডিউল বিপর্যয় ছাড়াই গন্তব্যে যাচ্ছে ট্রেন, নেই টিকিট নিয়ে ভোগান্তি। ট্রেনের যেটুক স্বাস্থ্য সুরক্ষা করে যে ব্যবস্থাপনাটা আছে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে নিয়েছি। গ্রামে ছুটি কাটিয়ে অনেকেই ফিরছেন রাজধানীতে। ট্রেনের সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্টি তাদের। করোনা আসার পরে এবার জার্নি করলাম, অনেক পরিষ্কার। আমার আশেপাশে যারা ছিল সবাই খুব ভালোভাবে মাস্ক পরেছিল, আর খুব দেখলাম তারা স্যানিটাইজার নিয়েও খুবই সচেতন। তবে নিজে সচেতন থাকলেও অফিস কলকারখানা খুলে যাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি কিছুটা বেড়েছে বলে জানান কেউ কেউ। অন যে পরিমাণ মানুষ আগের চেয়ে বা চাকরিমুখী, এটা ধরেন সন্তুষ্টজনক। অনলাইন টিকিটিং থাকায় নেই ভোগান্তি। ট্রেনে নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে আর মাস্ক বাধ্যতামূলক, জানালেন স্টেশন ম্যানেজার। পাশের আসনটি খালি রেখে টিকিটগুলো বিক্রি করছি। স্টেশন ঢোকার প্রবেশ মুহূর্তে আমরা হাত ধোয়ার ব্যবস্থা রেখেছি, তারপর মাস্ক এবং টিকিট ব্যতীত আমরা কাউকে স্টেশন প্রবেশ করতে দিচ্ছি না। যাত্রী সেবায় নিয়মিত তদারকি বহাল থাকবে বলেও জানান তিনি। চেষ্টা করছি আমাদের এই ধারা অব্যাহত রাখার জন্য। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।